বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়া হবে ভোটে, বলছেন মেনন। এবার ভোট বর্জনের পক্ষে জনগণ। জানাবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নয়া কৌশলে দুই বড় দল। এবং সর্বশেষ জানাবো তৃতীয় লিঙ্গের প্রার্থীর ওপর জাতীয় পার্টির কর্মী সমর্থকদের হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়া হবে ভোটে, বলছেন মেনন। আগুনে পুড়িয়ে মানুষ হত্যাকারী দেশ ও মানবতা শত্রু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি। তিনি বরিশাল দুই আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থী। মেনন বলেন, 7ই জানুয়ারি ভোট উৎসবের মধ্য দিয়ে জনগণ বিএনপি জামায়াত ও তাদের দোসরদের অগ্নিসন্ত্রাস এবং দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত সমুচিত জবাব দেবে। স্মার্ট বাংলাদেশ করতে ভোটাররা নৌকাকে বেছে নেবে। ভোট বর্জনের পক্ষে জনগণ। সরকার পতনের এক দফা দাবি সহ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে ঢাকা সহ সারা দেশের গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা। তিনি দিনের ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির আর শেষ দিন। আগামীকাল সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি সহ সমমনা দল ও জোট। গণসংযোগ কলে সরকার পতনের এক দফা দাবি সহ ভোট বর্জনের আহ্বান জানান বিএনপি এবং সমমনা দল ও জোটের নেতারা। এ সময় অসহযোগ আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরে তারা বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে ফুঁসে উঠেছে, এবার জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ভোট বর্জনের পক্ষে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নয়া কৌশলে দুই বড় দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নয়া কৌশলে এগোচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। নির্বাচন ঠেকাতে বিরোধীদের আন্দোলনকে সামলে নিচ্ছে না ক্ষমতাসীনরা। পুরোদমে নির্বাচনী প্রচারে ব্যস্ত দলটি নিজ নিজ আসনে ভোটারদের কাছে টানতে দিনরাত কাজ করছে নৌকা প্রার্থীরা। ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার ওপর বেশি গুরুত্ব তাদের। একই সঙ্গে উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি দিচ্ছে নানা প্রতিশ্রুতি। অন্যদিকে অসহযোগ আন্দোলন ঘোষণার পর তা বাস্তবায়নে নানা তৎপরতা চালাচ্ছে বিএনপি। সারাদেশে গণসংযোগ, ভোট বর্জন সহ পাঁচ দফা আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করছেন, পাশাপাশি হরতাল ও অবরোধের কর্মসূচি চলবে। নতুন বছরের শুরুতে আন্দোলন আরো তীব্র করবে। আন্দোলন পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ। ক্ষমতাসীনদের দৃষ্টি এখন শুধুই নির্বাচন। অসহযোগে জনগণ সাড়া দেবে নাকি বিএনপির আন্দোলন কর্মসূচি পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ। এতদিন পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে ছিল ক্ষমতাসীনরা, কিন্তু এখন হরতাল অবরোধ প্রতিহত ও ঢিলাঢালা ভাব আওয়ামী লীগের। এমনকি বিএনপি ঘোষিত অসহযোগ কর্মসূচিতেও গুরুত্ব দিচ্ছে না তারা। দলটির দৃষ্টি এখন শুধু নির্বাচনে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে শুরু থেকেই নানা কৌশল নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি ও তাদের মিত্রদের বর্জনের এ ভোটে শেষ পর্যন্ত আমেজ ধরে রাখা ও ভোটার উপস্থিতি বাড়ানো এখন ক্ষমতাসীনদের মূল লক্ষ্য। দলটির নেতারা বলছেন, বিএনপির সব কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা নেই, ফলে অতীতের অন্যান্য কর্মসূচির মতো এ কর্মসূচি ব্যর্থ হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন, বিএনপি এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু জনগণ তাদের বিরুদ্ধে অসহযোগের গুরুত্ব কিন্তু জনগণই তাদের বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচনের বিরোধী শক্তি বিএনপি জামাতের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়েছে, তার প্রমাণ বাংলাদেশে হাট বাজার দোকানপাটে জীবনযাত্রা স্বাভাবিক। একই বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির এই অসহযোগ আন্দোলন দেশের 16 কোটি মানুষের বিপক্ষে, মানুষের স্বার্থের বিরুদ্ধে। বিএনপির অপরাজনীতি দেশের মানুষ বিশ্বাস করে না, এটা বারবার প্রমাণ হয়েছে। তাদের আন্দোলনে মানুষ সাড়া দেয়নি, হরতাল হয়নি, তাদের অবরোধ মানুষ প্রত্যাখ্যান করছে। এই কর্মসূচিতে দেশের মানুষের কোনো সম্পৃক্ততা নেই, ফলে তাদের এই কর্মসূচি অতীতের অন্যান্য কর্মসূচির মতো ব্যর্থ হবে। জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, বিএনপি কখনোই শান্তিপূর্ণ বা গণতান্ত্রিক আন্দোলন করেনি, তারা অতীতেও আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, এখনো আন্দোলনের নামে তারা নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। অতীতেও কখনো তাদের আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা ছিল না, ফলে তারা বারবার ব্যর্থ হয়েছে। এবারও তারা যে কর্মসূচি ঘোষণা করেছে এতেও জনগণের সমর্থন নেই, ফলে তাদের এই কর্মসূচি ব্যর্থ হবে। ক্ষমতাসীন দলের আরেক সংগঠনের সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বিএনপি নিজেই অসহযোগিতার মধ্যে আছে। বিএনপি যে আন্দোলনের নামে যা কিছু করছে এতে তো সাধারণ মানুষের সমর্থন নেই, জনগণ কোনোভাবেই তাদের এসব কার্যক্রম পছন্দ করছে না, ফলে তাদের কোনো কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়, তাদের সব কর্মসূচি ব্যর্থ হবে। মানুষ এখন নির্বাচনমুখী, মানুষ তাদের নির্বাচন ও গণতান্ত্রিক যে অধিকার সেটা অক্ষুণ্ণ রাখতে চায়। গত ডিসেম্বরের পর থেকে বিএনপির প্রতিটি কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। এসব কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের কঠোর অবস্থান দেখা গেছে। প্রায় প্রতিটি মিছিল সমাবেশে বাঁশের লাঠি, স্টাম্প, হকি স্টিক নিয়ে শোডাউন দিতে দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। প্রতিটি কর্মসূচিতে ঢাকার প্রবেশ
প্রতিটি কর্মসূচিতে ঢাকার প্রবেশ পথগুলোতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল অবরোধের প্রতিদিনে অবস্থান কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীনরাও। নানা কর্মসূচি নিয়ে সরব ছিল জেলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও। কিন্তু এখন আর এসব কর্মসূচি পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ। বিএনপির হরতাল অবরোধ কর্মসূচি ঘিরে আগের মতো মাঠের কর্মসূচিতে খুব একটা গুরুত্ব দিচ্ছে না দলটি। আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপি শুরু থেকে চেয়েছে নির্বাচন বন্ধ করতে। 28 অক্টোবরের পর তারা টানা হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে চলে গিয়েছিল, কিন্তু তাদের এসব কর্মসূচিতে সরকারকে বেকায়দায় ফেলতে পারেনি। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ভোটারদের নির্বাচনমুখী করে প্রশ্নবিদ্ধ করতে চায়। মাঠের কর্মসূচিতে খুব বেশি সুবিধা করতে পারবে না বলেই তারা এমনটি করছে, ফলে নিজেদের কর্মসূচিও সেভাবেই ঠিক করছে ক্ষমতাসীনরা। একই সঙ্গে কর্মসূচির আড়ালে বিএনপিও তাদের দেশি বিদেশি মিত্রদের নানা ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে আওয়ামী লীগের। দলটির নীতি নির্ধারণী পর্যায় থেকে এ বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে তারা। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থী যাচাই বাছাই শেষে প্রচার প্রচারণা শুরু হয়। আওয়ামী লীগের পুরো মনোযোগ নির্বাচনের দিকে। আওয়ামী লীগ এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনে। তারা মনে করছে এতে একদিকে যেমন নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে, অন্যদিকে দেশ বিদেশে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এরই অংশ হিসেবে দলের প্রার্থীর বিরুদ্ধে দলেরই বিপুল সংখ্যক প্রার্থী স্বতন্ত্র নির্বাচনে নামলেও এখনই লাগাম টানেনি আওয়ামী লীগ। কোনো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী হতে না পারে, প্রতিটি আসনে যেন উৎসবমুখর পরিবেশ, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে তেমনটি চায় ক্ষমতাসীন দলটি। খোঁজ নিয়ে জানা গেছে, ভোটের আমেজ ধরে রাখতে জোট শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও কৌশলে ছিল আওয়ামী লীগ। দলের স্বতন্ত্র প্রার্থীদের ভোটের মাঠে থাকতে দিলেও সবাইকে বারবার সতর্ক করা হচ্ছে, কেউ যেন নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট না করে। অন্যদিকে ভোটের আমেজ ধরে রাখার পাশাপাশি ভোটার উপস্থিতিও নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। জেলা উপজেলা থানা পৌর ইউনিয়ন ওয়ার্ড ও ইউনিট পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যত কমিটি আছে সেই সব নেতা ও তাদের পরিবারের সদস্যদের ভোটকেন্দ্রে উপস্থিত করার পরিকল্পনা রয়েছে তাদের। ইতিমধ্যে দলের প্রার্থী বা উপজেলা পর্যায় থেকে ইউনিট বা কেন্দ্রভিত্তিক তালিকাও করা হয়েছে। তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে, পরিবার প্রতিবেশী ও স্বজনদের যতটা সম্ভব ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে। তৃতীয় লিঙ্গের প্রার্থীর উপর জাতীয় পার্টির কর্মী সমর্থকদের হামলা। রংপুর 3 আসনে গণসংযোগ কালে হামলার শিকার হয়েছে তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার ইসলাম রানী। জাতীয় পার্টির কর্মী সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন রানী। আনোয়ারা ইসলাম রানী অভিযোগ করে বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে আমি নিয়ম মেনে প্রচার প্রচারণা চালাচ্ছি। শুক্রবার বিকাল থেকে 14 ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহলায় গণসংযোগ করে সন্ধ্যায় মরিস্টারি পড়ে এলে 200-250 মানুষ আমাকে দেখতে ঘিরে ধরে। তাদের সঙ্গে কথা বলার সময় জাতীয় পার্টির কয়েকজন কর্মী সমর্থক আমার হাতে থাকা হ্যান্ড মাইক কেড়ে নিয়ে আমাকে ধাক্কা দেওয়া শুরু করে। এরপর তারা প্রচণ্ড গালিগালাজ করে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। রানী আরো বলেন, জাতীয় পার্টি বুঝে গেছে রংপুরের মানুষ আর তাদের চায় না, সাধারণ মানুষ আমাকে ভালোবেসে 7 তারিখ বিপুল ভোটে বিজয় করবে, তাই তারা আমার উপর হামলা করছে। আমিও প্রতিজ্ঞা করছি আমাকে কোনো হামলা বা ভয় দেখিয়ে লাভ নেই, আমি রংপুরে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য মাঠে নেমেছি, কারো ভয়ে আমি পেছাব না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।